আমি একজন মহিলা হিসাবে এই রেপ থ্রেটকে একেবারেই পুলিশের হাতে তুলে দিতে চাইছি এবং পুলিশ খুঁজে খুঁজে বার করুক কাকে কাকে কি কি উচিত শাস্তি দেওয়া যায়। এই মুহূর্তে আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন যে সোনারপুর থানাতে, এই যে সোনারপুর পুলিশ স্টেশন, এখানে রাজন না হালদার, তৃণমূল নেত্রী রাজন না হালদার, তার বিরুদ্ধে একটি মিম তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখছি ভাইরাল হচ্ছে, সেখানে কি মূলত আজকে সোনারপুর থানায় কি করছে? সোনারপুর থানায় একটি আমি জিডি করতে এসেছি, যেখানে আমাকে রেপ থ্রেট দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। তো ধর্ষণের বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন তাদের মুখের ভাষা এবং তাদের উদ্দেশ্য কি সেটা আবার প্রমাণিত হয়ে গেল। তো সেই কারণেই যেহেতু একজন মহিলাকে আবারও পশ্চিমবঙ্গের দাঁড়িয়ে একজন মহিলাকে সোশ্যাল মিডিয়াতে রেপ থ্রেট দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের, কারা করছে, কার বিরুদ্ধে? দেখুন, যে পোস্টটি করেছেন সেই পোস্টের বয়ান বা পোস্টের ভেতরে যেসব কমেন্টস রয়েছে সেটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা রাম এবং বামেদের মিলিত প্রয়াস, এবং সেটা পরিষ্কার স্পষ্ট সেই কমেন্ট বা সেই বয়ান দেখলে বোঝা যাবে। এরাই রাত দখলের আন্দোলন করছিল, এরাই মহিলাদের নিয়ে সারা রাত জেগে কিভাবে মহিলারা আন্দোলন করতে পারে সেটা দেখাচ্ছিল, সেটা শেখাচ্ছিল, আসলটা বেরিয়ে গেল। ওই যে আমার মুখোশ থেকে আসল মুখটা বেরিয়ে পড়লো সবার সামনে। থানাতে কি অভিযোগ করলেন আজকে? অভিযোগ করলাম যে আউটরেজ দ্য মডেস্ট্রি অফ আ ওম্যান, এবং সেখানে একজন মহিলাকে রেপ থ্রেট দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। তো আমি একজন মহিলা হিসাবে আবারও প্রতিবাদ করলাম, আবারও জানালাম যে আমি একজন মহিলা হিসাবে এই রেপ থ্রেটকে একেবারেই পুলিশের হাতে তুলে দিতে চাইছি এবং পুলিশ খুঁজে খুঁজে বার করুক কাকে কাকে কি কি উচিত শাস্তি দেওয়া যায়। কি শেয়ার করেছে, কি দেখানো যাবে বের করে? নিশ্চয়ই, একদমই আমি সেটা দেখাতে পারব, দর্শকদেরও দেখা উচিত যে কে কিভাবে কি করছে। কারণ যারা দেখতে পাচ্ছি যে এই যে আরজি করের বিষয় নিয়ে আন্দোলন করছে এবং তাদের মধ্য থেকে যদি কেউ হয় তাহলে তো অত্যন্ত, আপনাদেরকে দেখাচ্ছি তিনি এই পোস্টটি করেছেন এবং সেই পোস্টটির যে নিচে কমেন্ট সেটা আপনারা দেখতে পাবেন। দাঁড়ান, আমি আরো আরো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে এরকম নোংরা কুরুচিকর কমেন্ট এবং মন্তব্য ছড়িয়ে পড়েছে চারিদিকে। সুতরাং আমার মনে হয় একজন মহিলা হিসেবে আমার এটা খুব প্রয়োজন, বাকি মহিলাদেরও বলবো, বাকি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরও বলবো, মহিলা আমার সহযোদ্ধা যারা যারা রয়েছেন আন্দোলন করছেন, যাদের যাদের এই নোংরা মানসিকতা শুনতে হচ্ছে, মন্তব্য শুনতে হচ্ছে, সবাই যান পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করুন। দিস ইজ হাই টাইম, উই হ্যাভ টু রেজ আওয়ার ওন ভয়েস। পুলিশ কি আশ্বাস দিয়েছে? অবশ্যই, পুলিশ এক্ষেত্রে, প্রশাসন এক্ষেত্রে আমাদের সঙ্গে রয়েছে এবং পুলিশ জিডিটি গ্রহণ করেছে। এবং সব আজকে প্রথমে আমি সকালবেলা লালবাজারে ফোন করি, লালবাজার আমাকে খুব কোঅপারেট করে এক্ষেত্রে, সাইবার থেকে, সাইবার পুলিশ স্টেশন বলুন বা যারা এই সংক্রান্ত বিষয়টি দেখে তারা প্রচন্ড এক্ষেত্রে আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, এটাই আমার মনে হয় প্রশাসনের তৎপরতা। যে পোস্টটি করেছে আপনাকে নিয়ে, যে মিমটি শেয়ার করেছে যেটা ছড়িয়ে পড়ছে, এদেরই তো স্লোগান, দাবি এক দফা এক মমতার পদত্যাগ, সেটাই তো দুঃখজনক বিষয়, আমার মনে হয় এটাই মর্মাহত করার বিষয়। এই ভারতবর্ষের এইরকম একটা সময়ে, এরকম একটা ঘটনায় সেখানে যারা মহিলাদের, ওরা বলতো না যে ওরা ছাত্র মেরে ছাত্র প্রেম এইসব স্লোগান তুলতো না, আজকে আমার মনে হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আরেকজনকে ধর্ষণের হুমকি দেওয়া, SFI CPM BJP ABVP সেম 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 সেম। অবশ্যই, একজন আরজি করের মহিলা কনস্টেবলের চোখ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যাচ্ছে, একজন মহিলার জন্য আন্দোলন করতে গিয়ে আরেকজন মহিলাকে আঘাত করছে। একটা ভিডিও দেখেছেন, একজন মহিলা তার সন্তান কন্যা সন্তানকে কোলে নিয়ে পুলিশকে বলছে যান গিয়ে রেপ করুন আপনার মেয়েকে, এটা আন্দোলনের ভাষা? এরা কারা, কারা আন্দোলন করছে প্রশ্ন জাগা, আমার মনে হয় সাধারণ মানুষ প্রশ্ন করুন নিজেদেরকে, কারা আন্দোলন করছে, কি উদ্দেশ্যে আন্দোলন করছে, উদ্দেশ্যটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নাকি উই ওয়ান্ট জাস্টিস, কোনটা উদ্দেশ্য? আমার মনে হয় সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত।